हेलो फ्रेंड्स, सूत्रपाशाती चैनेले आपनादे सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन, सुस्थ आछेन। बाइरे बृष्टि पड़छे सन्धे बेला। सन्धे होले मने हय जे चायेर साथे एकटा किछु भेजे खाई। ताई आजके आमार मने हलो जे आजके एकटु घरोया पद्धतिते एकटु चिड़े भाजा करे नि, जेटा चायेर साथे किन्तु दारुण जमे जाबे। तो सेई भेबेई आमी चिड़े भाजा रेसिपिटा आपनादेर साथे शेयार करबो बोले चले एलाम। তাহলে দেখুন আমি কিভাবে এই চিড়ে ভাজা ভেজে তুলছি। এই ক্রিসপি চিড়ে ফ্রাই করার জন্য আমি এখানে আড়াই কাপ মতো পাতলা চিড়ে নিয়েছি, অল্প কারি পাতা, দুটো গোটা শুকনো লঙ্কা নিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু সামান্য আদা কুচানো আর লঙ্কা কুচিয়েও রেখেছি, চিনাবাদাম নিয়েছি এক টেবিল স্পুন মতো, আর অল্প নিয়েছি নারকেল কুচানো। এবার আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হওয়া অবধি ওয়েট করতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার এখানে 1.5 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি প্রথমে কারি পাতা আর শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম, সামান্য একটু ফ্রাই করবো। এটা ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার আদা কুচি আর লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিই। এটাও একটু সামান্য ফ্রাই করতে হবে। এবার দিয়ে দেব বাদাম। বাদামটা দিয়ে একটু ফ্রাই করতেই হবে, নাহলে বাদামটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে আমি ফ্রাই করছি। বাদামটা ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেব নারকেল কুচি। নারকেল কুচিটা দিয়ে বেশিক্ষণ ফ্রাই করব না, জাস্ট একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছি চিড়ে। গ্যাসের ফ্লেমটা এখন একদম আমি লোতে রেখেছি। এই চিড়েটা ক্রিসপি করতে হলে একদম লো ফ্লেমে ভাজতে হবে। এখন একটু এর মধ্যে আমি নুন অ্যাড করব। নুন দিয়ে দিলাম। অন্তত 10 মিনিট তো লাগবেই গ্যাসের ফ্লেম কমিয়ে এটা ভাজতে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিলেই হবে। এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, কিন্তু এখন এটা ফ্রাই হয়নি। আরও 5-7 মিনিট লাগবে এটা ভালোভাবে ফ্রাই হতে। তো কন্টিনিউয়াসলি এইভাবে এপাশ ওপাশ করে দিতে হবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, দেখুন চিড়েটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমি এই চিড়েটা ভাজলাম, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুর সাথে, আত্মীয় স্বজনের সাথে, এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এই চিড়ে ভাজা আমি এখন সার্ভ করব 1 কাপ চায়ের সঙ্গে। আমি এই ক্রিসপি চিড়ে ভাজা চায়ের সঙ্গে পরিবেশন করেছি। আপনারাও এভাবে চটপট বানিয়ে ফেলুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।